ভেঙে দেখাচ্ছি আমি, এই যে দেখেন কত সুন্দর লেয়ারটা, আর একটুও কাঁচা নেই। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি 1 চামচ তেলে পালং শাকের দারুণ মজার স্বাস্থ্যকর নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর এটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, আর বানানো তো খুবই সহজ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না যারা ফেসবুকে দেখছেন ফলো এবং লাইক করবেন। আসুন তাহলে দেখে নেন পালং শাকের নতুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। পালং শাকের রেসিপিটা বানানোর জন্য এইখানে আমি টাটকা সবুজ 250 গ্রাম পালং শাক নিয়েছি, আর পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটাকে এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পালং শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পালং শাক গুলা শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। পালং শাকটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে বেটে নেব। আদা রসুন লঙ্কাটাকেও ভালো করে বেটে নিয়েছি, এটা আমি পালং শাকের সাথে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি কাঁচা ছোলা নিয়েছি, আর ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পানিতে, দিয়ে ফুলে দেখেন মোটা হয়ে গেছে। দেখেন কাঁচা ছোলাটাকে আমি বেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে বেটে নেব, খুব বেশি মিহি করবো না। আর পানি ছাড়া এটাকে বেটে নিতে হবে, কোনো রকম পানি দেওয়া যাবে না। কাঁচা ছোলাটাকে আমি বেটে নিয়েছি, আর দেখেন এইরকম করে বেটে নিয়েছি, অতিরিক্ত মিহি করিনি, একটু মোটা মোটাই আছে। আর এই ছোলাটাকে এইভাবে শুকনো করে বেটে নিতে হবে, কোনো রকম পানি দিবেন না। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এগুলোকে আমি বেটে দিচ্ছি। এগুলো আমি বেটে নিয়েছি, এই ছোলার সাথে উঠিয়ে নিচ্ছি এটা। এখানে আমি কিছু সবজি নিয়েছি, নিয়েছি বাঁধাকপি, আর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর, গাজরটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি। এবার আমি বেটে রাখা কাঁচা ছোলা আর যে আদা রসুন পেঁয়াজটা বেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দিবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো আমি 1/2 চামচ করে নিয়েছি। এবার আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, খুব ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নিয়েছি আমি, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা রেডি করে নেব, তার জন্য আমি এখানে বাটা পালং শাকটা নিয়েছি,
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু গোটা জিরে, আর এখানে আমি নিয়েছি গমের আটা, অল্প অল্প আটা দিয়ে এটাকে মেখে নিব। আমি এখানে গমের আটা নিয়েছি, আপনার চাইলে চালের আটাটাও নিতে পারেন। অল্প অল্প আটা দিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি, এই যে দেখেন এইরকম করে মেখে নিতে হবে। এখান থেকে আমি একটা মোটা লেচি কেটে নিচ্ছি, একটা আমি রুটি করে নিচ্ছি, আমরা যে সাধারণত রুটি করি তার থেকে একটু মোটা করে এটা করে নিব। খেতে মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এভাবে করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এখন থেকে পুর থেকে যা সেন্ট উঠছে, খুবই সুন্দর সেন্ট। পুরটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার এইভাবে আমি টাইট করে রোল করে নিব। আর যে মুখটা আছে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। এখানে আমি একটা থালা নিয়েছি, থালাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এই থালার উপরে রাখছি। তিনটা আমি রোল বানিয়ে নিয়েছি, এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি পানি। আর পানিতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা গরম হয়ে গেছে, এবার আমি থালা বসিয়ে দিচ্ছি। আমি থালার উপরে করছি, আপনারা চাইলে যে জালি একটা স্ট্যান্ড হয় সেটা তো করে নিতে পারেন। ঢাকা দিয়ে 15 মিনিট আমি জাল করে নিচ্ছি, 15 মিনিট আমি জাল করে নিয়েছি। আর এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পুরোপুরি হয়ে গেছে। এই যে এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আমি নাস্তাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেন আমি এই সাইজ করে কেটে নিচ্ছি, এখন থেকে দেখেন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখেন কত সুন্দর হয়েছে, আর একটুও কাঁচা নেই। এই নাস্তাগুলো চাইলে পরে আপনারা এইরকমই খেয়ে নিতে পারেন, নাস্তাটা এইরকমই খাওয়া যায়। তবে এর থেকে আমি একটু স্বাদ বেশি বাড়াবার জন্য একটু তেলে করে নিব। এবার আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানে আমি খুব সামান্য একটুখানি তেল দিয়ে দিব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি,
আর এই নাস্তাটা আমি সম্পূর্ণ ভাজবো না, অল্প একটু ভাজছি, আর এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেবো। এটাকে আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবেন, যখন ইচ্ছা তখন গরম করে খেলে পরে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মেথি দানা। মেথি দানাটাকে আমি একটু ভেজে নিচ্ছি, এই মেথি দানার সেন্টে এই নাস্তাটা আরো বেশি ভালো লাগে। মেথি দানাটা ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নাস্তাটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি, এই দেখেন এবার দেখতে আরো বেশি ভালো লাগছে। এই যে আর লেয়ারটা দেখেন কত সুন্দর হয়েছে। একটা তারে ভেঙে দেখাচ্ছি আমি, এই যে দেখেন কত সুন্দর লেয়ারটা, আর একটুও কাঁচা নেই, এই যে দেখেন। নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়েছে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে।